হ্যালো বন্ধুরা, আমি আজকে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে একটা মকর সংক্রান্তি স্পেশাল পিঠে বানাচ্ছি। এটা একটা চালের গুঁড়োর প্যাকেট, এটা থেকে আমি চালের গুঁড়ো কড়াইয়ের মধ্যে ঢেলে 1 থেকে 2 মিনিটের মতো একটু গরম করে নেব, যাতে পিঠেটা ঠান্ডা হয়ে গেলে খেতে শক্ত না লাগে। বেশিক্ষণ গরম করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট গরম করলেই যথেষ্ট। এটা গরম হয়ে গেছে, এরপর আমি বন্ধ করে দিলাম ওভেনকে। এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো একটু নুন নিয়ে নিচ্ছি। গরম জল আমি আগে করে গ্লাসের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম, এই গরম জলটা আমি এরপর এই চালের গুঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। চামচে করে নাড়তে হবে, যেহেতু গরম জল, এটা নাড়াচাড়া করার পর ঠান্ডা হয়ে গেলে যেরকম আটা মাখা হয় সেরকমভাবে হাতে করে মেখে নিয়েছি। ভালো করে আটাটা মাখা হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ হাতের মধ্যে লাগছে না, মানে আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। ততক্ষণে আমি দুধটাকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। কম আঁচে আমি দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আমি অন্য একটা কড়াইয়ে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। তার নারকেলের পুর বানানোর জন্য আমি অল্প একটু বাটার নিলাম। তার মধ্যে আমি 2 কি 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে গন্ধটা খুব ভালো ওঠে। এর মধ্যে আমি কোকোনাট পাউডার ঢেলে দিচ্ছি। তুমি চাইলে নারকেল এনে পেস্ট করে সেটাও দিয়েও করতে পারো। নারকেলটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি নলেন গুড় ঢেলে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নিচ্ছি। এটাকে সমানে নাড়তে হবে, না নাড়লে এটা কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার চান্স থাকে। গন্ধটা কিন্তু হেভি উঠেছে। দেখতে পাচ্ছ এটা প্রায় হয়ে এসেছে, এটা পুরো লাগা লাগা হয়ে গেছে, ব্রাউনও হয়ে এসেছে। এরপর এটা হয়ে গেছে, এটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর গন্ধটা তো দারুণ। এটা তো আমার মেয়ে এমনি খেয়ে দেয় আমি যখনই পিঠে বানাই। এটাকে আমি রেখে দিলাম ঠান্ডা হতে। এরপর ততক্ষণে আমি মোমো স্টিম মেকারে জলটা ফুটতে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে আমি পিঠেটা বানিয়ে নিই। মকর সংক্রান্তি মানেই হচ্ছে ঘুড়ি ওড়ানো আর পিঠে দিন, তো সেই জন্য আমি এই দুটোকে কম্বিনেশন করে একটা নতুন ধরনের পিঠে বানাচ্ছি। এটা আমি একটা ঘুড়ির শেপের পিঠে বানাচ্ছি। লেচি কেটে তার মধ্যে আমি পুর ভরে দিলাম, গোল করে নিয়ে এটা আমি ঘুড়ির শেপ দিচ্ছি। দেখতে পাচ্ছ এটাকে আমি ঘুড়ির শেপ দিচ্ছি। এরপর
এভাবে আমি একটা করে করে কুড়ি শেপের পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি মোটামুটি বানিয়ে ফেলেছি। এরপর এগুলোকে আমি জালির মধ্যে রেখে দিচ্ছি ভাপানোর জন্য। একটা করে করে রেখে দিচ্ছি। শেপগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। আমি এরপর ভাপানোর জন্য দিয়ে দিলাম, এর মধ্যে এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ হয়ে গেছে। আমি ওগুলোকে ঠান্ডা হতে দিয়ে যে দুধটা ঘন হতে দিয়েছিলাম সেটা আমি থালার মধ্যে ঢেলে নিলাম। এটার মধ্যেও আমি এলাচ দিয়েছিলাম। এরপর আমি জালির মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে পিঠেগুলো ছেড়ে যায় আর ভেঙেও না যায়। এরপর আমি প্লেটের মধ্যে এগুলোকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। এরপর যে পুরটা, নারকেলের পুরটা ছিল, সেটা দিয়ে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। তুমি তোমার পছন্দ মতো ডেকোরেট করতে পারো। এরপর আমি পমগ্রেনেট দিয়ে দিচ্ছি। পমগ্রেনেটটা দেখতে খুব ভালো লাগে ডেকোরেশনের জন্যে, আর আমার খুব প্রিয়, আমি যে কোনো ডেকোরেশনে দিই। এরপর আমি এর মধ্যে নলেন গুড় দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দেখতে খুবই ভালো লাগছে, খেতেও অবশ্যই ভালো লাগবে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।